অনুষ্ঠানের অনুমতি ছিল না, সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তাব। বুধবার বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির উদ্যোগে শিব চর্চা অনুষ্ঠানে কম্বল বিতরণ ঘিরে চরম বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে তিনজন প্রাণ হারান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানটিকে কার্যত অবৈধ বলে জানিয়ে দেন পুলিশ কমিশনার। একই সঙ্গে এ ধরনের কর্মসূচির আয়োজনে উদ্যোক্তাদের তরফ থেকে গাফিলতি ছিল বলেই মনে করে শাসক নেতৃত্ব। যদিও লিখিতভাবে পুলিশকে অনুষ্ঠানের বিষয়ে জানানো হয়েছিল বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব, একই সঙ্গে কর্মসূচির একেবারে শেষ প্রান্তে এ ধরনের বিশৃঙ্খলা নিয়ে সংশয় প্রকাশের পাশাপাশি এ ব্যাপারে তদন্তের দাবিতে সরব হয়েছেন তারা। এদিন ঘটনার খবর পেয়ে সরাসরি হাসপাতালে ছুটে যান জেলা শাসক এস অরুণ প্রসাদ। নিহত ও আহতদের পরিবারের প্রতি সব রকমের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। তবে এ ধরনের অনুষ্ঠানে ব্যবস্থাপনায় বিস্তর গাফিলতি ছিল, এ কথা বলার অপেক্ষা রাখে না। অনুষ্ঠানের ভিড় সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল না, ফলে এ ধরনের রাজনৈতিক কর্মসূচিতে স্রেফ অব্যবস্থার বলি হল হত দরিদ্র মানুষজন। এর দায় কে নেবে? প্রশ্ন কি এড়িয়ে যেতে পারবেন গেরুয়া শিবিরের হোমরা চোমরারা? দেখলাম যে কম্বল বিতরণ হচ্ছিল সেই অনুষ্ঠানে স্ট্যাম্পেড হয়ে। এখানে সরকারি হাসপাতালে দুজন মহিলার মৃত্যু হয়েছে, ইতিমধ্যে খবর পেয়েছি যে আরেকজন HLG হাসপাতালে মৃত্যু হয়েছে। এখানে চারজন আহত অবস্থায় ভর্তি আছে এবং HLGতেও বোধ হয় কয়েকজন ভর্তি আছে। এই ধরনের একটা ঘটনার খবর পেয়ে আমরা এসেছি, যেহেতু এখানে আসানসোলের মানুষ তাদের মৃত্যু হয়েছে, অনেকের আহত হয়েছেন, তাদের পরিবারের লোকেরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি এবং যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদের পাশে আছি, তাদের পরিবারের পাশে আছি এবং তাদের যে কোনো অসুবিধাতে আমরা সঙ্গে আছি সেই বার্তা দিতে। কীভাবে ঘটনাটা ঘটলো বলে মনে করছেন আপনি? উদ্যোক্তাদের কোনো গাফিলতি ছিল বা? সেটা আমি বলতে পারবো না, আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে আমার মনে হয় যে নিশ্চয়ই কোনো অসুবিধা ছিল বলে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। সঠিকভাবে যারা অর্গানাইজ করেছে তারা অর্গানাইজ করেননি, সেই কারণে এই ঘটনাটা ঘটতে পারে। আর ঘটনা হচ্ছে যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক, যারা মারা গেছে মানে তা সেই পরিবারগুলোর পাশে আমরা রয়েছি এবং আমাদের বিরোধী দলনেতা এবং পার্টির সর্বোচ্চ নেতৃত্ব জানিয়েছেন আমরা তাদের পাশে সবভাবে আছি। যারা ইনজিওর আছে তাদের সঙ্গে আমি এখন দেখে এলাম, তাদেরকে তারা সুস্থ আছে, ডাক্তারের সঙ্গে আলোচনা করলাম, ওদের যা যা ব্যবস্থা করার সব আমরা নেব। এবং এর জন্য মানে আমরা আমি চাইবো দলমত নির্বিশেষে এটার মধ্যে রাজনীতি আনবেন না। হ্যাঁ, একটা তিনজন মারা গেছে, একজন বাচ্চা মারা গেছে, খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু একটা ভালো একটা কাজ করতে গিয়ে একটা এরকম ঘটনা ঘটবে এটা তো কারুরই মানে এটা যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো রাজনৈতিক দলের প্রোগ্রামে এটা হতে পারে। তো এটাকে বড় করে না দেখে ওই পরিবারটার পাশে আমাদের প্রত্যেকের থাকা উচিত এবং আহত মানুষগুলোর পাশে থাকা উচিত। না 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 না, একেবারে নয়, একেবারে না। আপনারা আপনারা আপনাদের কাছে আমি দেখুন ইন্টিমেশন আমরা জানিয়েছিলাম, তো আমরা 3 তারিখের ডেটে আমরা জানিয়েছিলাম যে আমরা এরকম একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন এবং শিব চর্চার অনুষ্ঠান আমরা এটা জানিয়েছি। দেখুন এবার 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 এত ভিড় হবে, ভিড় হয়েছে, ভিড় কেন হবে এবার তো সেটা কীভাবে বলে, ভিড় হয়েছে, মানুষ এসছে, শুভেন্দু অধিকারী প্রোগ্রাম আছে, এসে এসছেন, সবাই দেখতে এসছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা যদি সবটা ঠিকঠাক, যদি নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক থাকতো তাহলে তো নিশ্চয়ই এটা হতো না। এটা এটা যদি সবটা যদি ঠিকঠাক থাকতো তাহলে এই অবস্থা তো এরকম হতো না। সিকিউরিটি ল্যাপসেস কোথায় হয়েছে? আমার তো মনে হচ্ছে সেটাই হয়েছে, কারণ কি আমরা বেরিয়ে যাওয়ার পর সমস্ত প্রোগ্রাম প্রায় শেষের মুখে সেই সময় এই ঘটনা হলো। এটাকে তদন্ত করে দেখার দরকার এটা কীভাবে হয়েছে এই ঘটনা, ঠিক আছে? এটা এখনই এই মুহূর্তে বলবার মতন অবস্থায় আমরা নেই, মানসিকভাবে সবাই বিপর্যস্ত, এইরকম একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু এটাও তদন্ত করে দেখার দরকার আছে কী করে এই ঘটনাটা ঘটল। কমিশনার বলে গেলেন যে আপনাদের এই পুরো ব্যাপারটা তদন্ত করে অবশ্যই অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, অবশ্যই নিন, ঠিক নিশ্চয়ই তো ব্যবস্থা মানে উনি যদি বলে গেছেন উপযুক্ত এই তদন্ত, আমরাও তো বলছি এটা তদন্ত হওয়া উচিত, এখনো কেন এটা কীভাবে হলো এই জিনিসটা, এরকম এরকম ব্যাপার নেই, এরকম প্রথম এরকম প্রোগ্রাম হচ্ছে, এরকম প্রচুর প্রোগ্রাম হচ্ছে, হঠাৎ এইভাবে আমরা সবাই বেরিয়ে গেলো, বিরোধী দলনেতা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছিলেন, তারপর প্রোগ্রামের শেষ মুহূর্তে এসে এইরকম একটা ঘটনা কীভাবে হলো, এবং সেখানে তো
সবাই থাকার দরকার ছিল, প্রশাসন ওখানে থাকার দরকার ছিল, ব্যবস্থাপনায় গাফিলতি ছিল বলে ব্যবস্থাপনায় গাফিলতি, না না একেবারে না, ব্যবস্থাপনায় গাফিলতি কি করে থাকবে, ব্যবস্থার প্রোগ্রামের মধ্যে তো কিছু হয়নি, প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর তো এটা হয়েছে, প্রোগ্রাম তো কম্বল বিতরণটা একদম প্রোগ্রামের শেষ জায়গায় ছিল। এবং আপনারা ঘটনাটা যখন দেখবেন আপনারা সেইখানে যখন যদি ঘটনা ঘটে থাকে সেই ঘটনায় কিন্তু এখানে কেউ ছিল না সেই সময়। আমাদের খুব আনফর্চুনেট আছে, আজকে আমরা হসপিটালে যারা ইনজোর হয়েছে তাদেরকে ভিজিট করেছি, তাদের কন্ডিশনটা স্টেবল আছে, তাদের চিকিৎসার জন্য যেগুলো আমাদের করা উচিত আমরা ওটা করব। থ্যাংক ইউ। আর স্যার যারা মারা গেল তাদের যেটা আমরা ডিপার্টমেন্টের সাথে কথা বলে তাদের যদি কিছু থাকে আমরা ওটা করব। আপনারা জানেন কি আজকে অনেক খুব আনফর্চুনেট ইনসিডেন্ট একটা ঘটেছে এখানে, কি এখানে আর্কিডাঙ্গাল এরিয়াতে একটা প্রোগ্রাম আয়োজিত করেছে এরা শিবচর্চা নাম করে, ওখানে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করেছে। এই যে শিবচর্চা প্রোগ্রামে এটা নিয়ে কোনো পুলিশের কাছে পারমিশন নেয় না এরা, আর পুলিশ সোশ্যাল মিডিয়াতে কিছু খবর পেয়ে ওরা বাকি যে অ্যারেঞ্জমেন্টসগুলো থাকার দরকার ওটা করেছে। যে শিবচর্চা প্রোগ্রামে লোকাল লোক থাকার কথা কিন্তু ওখানে অনেক লোক বাইরে থেকে এসেছে বলে খবর পাচ্ছে, আর ওখানে এই যে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন চলাকালীন ওখানে স্ট্যাম্পিড সিচুয়েশন হয়ে গেছে, তাতে কিছু লোক ইঞ্জুর্ড হয়েছে, তাদের মধ্যে থেকে এখন তিনজনের ডেথ কনফার্ম হয়ে গেছে আর পাঁচজন ইঞ্জুর্ড আছে আপাতত, আর বাকিদের খবরটা আমরা নিচ্ছি এবং ও ঘটনা কীভাবে হয়েছে ওটা পুরোপুরি তদন্ত হবে। নিশ্চয় তার উপরে আমরা অ্যাকশন নেব ওটা, ঠিক আছে। কোনো পারমিশন ছিল না, আর পুলিশের কাছে যেহেতু ইনফরমেশন বিভিন্ন মাধ্যমে আসে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম কি এরকম একটা শিবচর্চা প্রোগ্রাম হতে পারে বলে, তার বেসিসে আমাদেরকে যা দরকার আছে ওটা আমরা করা হয়েছে, ঠিক আছে। এতটা ভিড় হবে সেটা মনে বোঝা যায়, কোনো রকম ডিটেলস কিছু শেয়ার করা হয়, ওগুলো সব আমরা ইনকোয়ারি করব এবং তদন্ত হবে, আর তদন্তের মধ্যে আমরা ইনভেস্টিগেশন। অপোজিশন লিডার আসছে উইদ আউট পারমিশনের প্রোগ্রাম হচ্ছে কি করে স্যার? অপোজিশন লিডারের প্রোগ্রাম ডিটেলসটাও পুলিশকে জানানো হয় না, এটুকু জানে কি আসানসোল আসছেন বলে, তার বেসিসে আমরা যেহেতু ইউনি প্রোটেক্টে আছেন তাদের জন্য যে অ্যারেঞ্জমেন্টস আছে ওটা রাখা হয়েছে, কিন্তু ওদের প্রোগ্রাম কী থাকছে কী ধরনের আছে ওটা কোনো রকম পুলিশকে জানায় না, আর এবং পারমিশনটাও নেয় না। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে, 100% তার উপরে তদন্ত হবে, ঠিক আছে, যা অ্যাকশন নেওয়ার দরকার আছে ওটা আমরা নেব। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।